বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো চমৎকার একটা অফার শেয়ার করব কয়েন মার্কেট কাপের। কয়েন মার্কেট কাপের একটা নিজস্ব সোয়াইপ অপশন রয়েছে, আপনি যদি এখানে আজকে সোয়াইপ করে রাখেন, দেখা গেল তারা ভবিষ্যতে এয়ারড্রপ নিয়ে আসলো বা তাদের টোকেন নিয়ে আসলো, তখন তারা অ্যানাউন্সমেন্ট করলো বা তারা জানিয়ে দিল যে 2021 সালে 2022 সালের আগে সরি 2022 সালের আগে বা 2021 সালের মধ্যে যারা আমাদের কয়েন মার্কেট কাপে সোয়াইপ করেছে তারা আমাদের টোকেন পাবে বা তারা আমাদের এয়ারড্রপের জন্য ইলিগিবল, তারা আমাদের এয়ারড্রপ পাবে। এ ধরনের কিন্তু অনেক এক্সচেঞ্জার আছে, আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন সোয়াইপ এক্সচেঞ্জার, যারা কিন্তু সোয়াইপ করেছে হাজার হাজার টোকেন পাইছে, ডলার পাইছে। ওকে, আপনারা কিন্তু জানেন এই যেমন ইউনিসোয়াপ একটা সোয়াইপ এক্সচেঞ্জার, তাদের সোয়াইপে যারা একটা করে সোয়াইপ করেছিল প্রায় 400 করে টোকেন দিয়েছে, যার ভ্যালু বর্তমান 9.5 হাজার বা $10,000। ওকে, তো এই ধরনের আসলে কয়েন মার্কেট কাপে এই 2021 সালের মধ্যে, মানে আর কয়দিন আছে, 5-6 দিন, এই 5-6 দিনের মধ্যে যদি আপনি একটা সোয়াইপ করে রাখেন, ভবিষ্যতে দেখা গেলো তাদের একটা এয়ারড্রপ আসলো, টোকেন আসলো, তখন আপনি কিন্তু সেটার জন্য ইলিগিবল হবেন। এই জন্য আমি এই অফারটা মিস করবেন না, জাস্ট একটা সোয়াইপ করে রাখে দেবো, যাতে করে ভবিষ্যতে যদি কোনো অফার আসে সেটার ক্ষেত্রে আমি কিন্তু ইলিগিবল হতে পারি। এখানে আমার তাদেরকে কোনো ডলার ডিপোজিট করতে হচ্ছে না, ওকে, কোনো ডলার আমাকে খরচ করতে হচ্ছে না, জাস্ট একটু ডলার লাগবে যেটার মাধ্যমে আপনি সোয়াইপ করতে পারবেন। আপনি এখানে $10, $5, $3, $6, $5 যা পারেন তাই ডলার মানে ইয়া করবেন, ঠিক আছে? তো কীভাবে কী করবেন অফারটাতে জয়েন করার জন্য, আপনাকে জাস্ট ট্রাস্ট ওয়ালেটে যে আছে, ট্রাস্ট ওয়ালেট, তারপর টোকেন পকেট, হবি ওয়ালেট, এগুলো দিয়ে আসলে হয় না, কিবি ব্রাউজার এক্সটেনশন দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে এক্সটেনশন লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি, জাস্ট এখানে প্রথমে আপনি কিবি ব্রাউজারটা ওপেন করবেন, এখানে ডাউনলোড করে নেবেন কিবি ব্রাউজারটা, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, প্লে স্টোর নিয়ে আসবে, প্লে স্টোর থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন এখানে এক্সটেনশন দিয়েছি মেটামাক্সের, এই মেটামাক্স থেকে এক্সটেনশনটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি কিবি ব্রাউজারটা আছে না, এই কিবি ব্রাউজারটা ওপেন করে জাস্ট আপনি লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। ওকে, জাস্ট সেম প্রসেস আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। জাস্ট এখানে কী করবেন, আপনি কিবি ব্রাউজার বা এক্সটেনশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমরা এটা ডেস্কটপ মোড করে নেবেন, আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি, আপনার এটা উপর সাইডে থাকবে, আমি এটা নিচ সাইডে করে নিয়েছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু ক্রোম, জাস্ট এই বাটনে ক্লিক করে আপনার মেটামাক্সটা আমরা এই ক্রোম মানে এই ব্রাউজারের সাথে অ্যাড করে নেবো, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এটা কিন্তু ডাউনলোড হবে, ঠিক আছে? এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, এটা একটু সময় নেবে, চেকিং নিচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর এখানে স্টার্ট বাটন চলে আসবে, আপনার যদি স্টার্ট না আসে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন, উপরে থ্রি ডট লাইন থাকবে, এরপর দেখতে পাচ্ছেন যে মেটামাক্স, জাস্ট এই মেটামাক্স অপশনে ক্লিক করে দিবেন, একই হিসাব। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইনপুট ওয়ালেট, জাস্ট ইনপুট ওয়ালেটে ক্লিক করে দিবেন প্রথম অপশনটাতে, এরপর দেখতে পাচ্ছেন এখানে এগ্রি অপশন, জাস্ট এই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমি এগ্রি অপশনে ক্লিক করে দিলাম। এইখানে তিনটা ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এই তিনটা ঘরে কী কী করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনার হচ্ছে ট্রাশ ওয়ালেটের যে গোপন কিওয়ার্ডটা আছে, ওই ট্রাশ ওয়ালেটের গোপন 12টা কিওয়ার্ড এখানে আপনি কী করবেন, বসিয়ে দিয়ে জাস্ট লগ ইন করবেন, এরপরে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, এরপর এখানে পাসওয়ার্ড দেবেন। ওকে, তো আমি সরাসরি ট্রাশ ওয়ালেটে যাচ্ছি, ট্রাশ ওয়ালেটে যাওয়ার পরে আমি আপনাদের কী কী করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমার এই ওয়ালেটে নাই, আমি এই প্রথম ওয়ালেটে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি $100 ডিপোজিট করেছি বিএসডি, ঠিক আছে? আপনি এখানে বিএনবি দিয়েও করতে পারবেন, বিএসডি দিয়েও করতে পারবেন। তো এখানে আপনি কেউ সেলিং অপশনে যাবো, সেলিং অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট লাইন, এরপর দেখতে পাচ্ছেন যে এখানে শো দ্য রিকোয়ারি ফ্রেশ, এখানে জাস্ট ক্লিক করে আমি গোপন কিওয়ার্ডটা কপি করে নিচ্ছি। সো বন্ধুরা এরপর জাস্ট মেটামাক্সে চলে আসবেন, আসার পরে জাস্ট এখানে উপরে ঘরে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে? আর এখানে টিক চিহ্নটা দিলে আপনি যে গোপন কিওয়ার্ডটা কপি করে আনলেন ওটা কিন্তু দেখা যাবে, এই জায়গায় এটা দেখা যাবে। ওকে, তো এরপর নিচে এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন দুইটা ঘরে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখবেন টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ওয়ালেট, ইনপুট ওয়ালেটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ট্রাশ ওয়ালেটটা আপনার এই মেটামাক্সে লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরপর এখানে ডান বাটন দেখতে পাচ্ছেন যে অল ডান, অল ডানে ক্লিক করে দেবেন, আপনার কিন্তু এখানে কাজ শেষ, উপরে খরচ বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে মেটামাক্সটা ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে শুধু ইথেরিয়াম নেটওয়ার্কটা আমাদের কিন্তু অ্যাড করা আছে, আমাদেরকে বিএসসি স্মার্ট চেইন নেটওয়ার্ক অ্যাড করতে হবে। এখানে সব কিছু নেটওয়ার্কগুলো এখান থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? যেমন আমরা পলিগন নেটওয়ার্ক, স্মার্ট চেইন, হিকু, সলোনা, এই সবগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। তো এখানে জাস্ট ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো রকম এখানে বিএসসি নেটওয়ার্ক নাই, শুধু ইথেরিয়াম মেইন নেট মানে ইথেরিয়াম নেটওয়ার্ক। অ্যাড টু নেটওয়ার্কে ক্লিক করলে আপনি এখানে 5টা যে জিনিস লাগে কি নেটওয়ার্ক বসাইতে সেটাই বসাইতে হবে এখানে, ঠিক আছে? তো আমি সেদিকে যাবো না, আপনি সরাসরি একটা সাইডের মাধ্যমে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব, সরাসরি কোনো ঝামেলা নাই। দেখতে পাচ্ছেন যে অল চেন, এই সাইডটার মধ্যে আপনি সব চেন নেটওয়ার্ক পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এই সাইডটা এখান থেকে কপি করে নিবো,
কপি করে নেওয়ার পর আপনি কী করবো, জাস্ট কী করবো, আমরা সরাসরি চলে আসবো এই কিবি ব্রাউজার। কিবি ব্রাউজার আসার পর আপনি জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, সাইটটি ওপেন করবো, ঠিক আছে। এরপর দেখা এটা চলে আসে আমাদেরকে এই নিচে অ্যাড করতে হবে। সো এই যেখানে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদেরকে ক্যাশ ওয়ালেটটা প্রথমে কানেক্ট করে নিতে হবে। তো ক্যাশ ওয়ালেটটা আমরা অটোমেটিক এইভাবে চলে আসবে, আপনার কী করবেন নেক্সট বাটনে কানেক্ট বারোটায় ক্লিক করে দিবে। ওকে, তো কানেক্ট বাটনে ক্লিক করে আপনি আবার সেই সাইটটার মধ্যে চলে যাবেন। সাইটটার মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করতেছে, মানে কানেক্ট হয়ে যায়। এরপরে একটা সাইন সার্চ বাটন, এই সার্চ বাটনে আপনি কী করবেন এখানে বিএসসি বিএসসি লিখবেন। দেখতে পাচ্ছেন যে বিএসসি নেটওয়ার্ক, কিন্তু দুইটা নেটওয়ার্ক চলে আসে, একটা হচ্ছে টেস্ট নেট আর একটা হচ্ছে মেইন নেট। এই উপরেরটা হলো মেইন নেট, সবগুলো হচ্ছে উপরেরটা মেইন নেট, ঠিক আছে। তো জাস্ট এখানে এড টু মেটামাক্স দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করে দিলাম এড টু মেটামাক্স। এরপর মেটামাক্সে একটা কনফার্মেশন নোটিফিকেশন যাবে এরকম, দেখতে পাচ্ছেন আমার উপরে আছে, আপনার নিচে থাকবে, আপনি দেখে নেবেন, ঠিক আছে। এরপর জাস্ট এখানে ক্লিক করে দিব, আমাদের নেটওয়ার্কটা এখানে অ্যাড করতে হবে। এরপর বাটনে ক্লিক করবো, এরপরে সুইচ নেটওয়ার্ক, আমাদের ইথেরিয়াম থেকে স্মার্ট চেইন নেটওয়ার্ক কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আমরা স্মার্ট চেইনের যে ডলারটা আছে বা বিএসডি আছে সব কিছু কিন্তু শো করবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা কী করলাম, স্মার্ট চেইন নেটওয়ার্ক অ্যাড করে নিলাম, ঠিক আছে। আপনাদের কাজ শেষ, এখন আপনি চলে আসবেন আপনার টেলিগ্রাম পোস্টে। আসার পরে এখানে সোয়াইপ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, যে সোয়াইপ সরি বাটন বলতেছি আর এখানে লিঙ্ক, এই কয়েন মার্কেট কাপ এই সোয়াইপ লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর সরাসরি চলে আসবেন ট্র্যাশ ওয়ালেটে, সরি ট্র্যাশ ওয়ালেট বলতেছি আর কিবি ব্রাউজারে। কিবি ব্রাউজারে আসার পরে সোয়াইপ লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে ইন্টার করে দিবেন, বা সোয়াইপ লিঙ্কটা কিন্তু ওপেন করবেন। ওপেন করার পরে কী করতে হবে, একটু নিচে চলে আসবেন, ঠিক আছে। আপনি চাইলে এটা ডেস্কটপ মোড করে নিতে, মানে ডেস্কটপ মোড নিয়ে, মানে ডেস্কটপ মোড করে কাজ করতে পারবেন, ঠিক আছে। ডেস্কটপ মোড করলে ছোটো হয়ে যাবে, আপনাদের দেখতে অসুবিধা হবে, তো আমি এই জন্য করতেছি না। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লোডিং নিচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে কয়েন মার্কেট কাপের যে সোয়াইপ অপশনটা সেটা কিন্তু চলে আসছে। তো আমাদের এখানে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট প্রথমে করতে হবে আনলক ওয়ালেট বা কানেক্ট বাটনে ক্লিক করে দিবেন। এটা আপনার অটোমেটিক চলে আসতে পারে, আপনি জাস্ট মেটামাক্স এখানে নোটিফিকেশনটা আসবে এটা কানেক্ট করে নেবেন। তো আমি জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে থেকে আমরা কী করবো, মেটামাক্স এই জায়গাটা সিলেক্ট করে দিব। ওকে, তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের মেটামাক্সে একটা নোটিফিকেশন যাবে, দেখতে পাচ্ছেন আমাদেরকে মানে অ্যাপ্রুভ করতে হবে। মেটামাক্স আপনি যদি অ্যাপ্রুভ না করেন তাহলে কিন্তু হবে না। তো এখানে কানেক্ট অ্যাপ্রুভ করতে হবে, কানেক্ট অ্যাপ্রুভ। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অপশনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এই দেখেন কয়েন মার্কেট কাপ এবং এখানে নেক্সট বাটন, নেক্সট বাটন, এরপরে কানেক্ট বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু কয়েন মার্কেট কাপ সোয়াইপে কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েন মার্কেট কাপ কানেক্ট হয়ে গেছে এবং আমার বিএনবি কয়টা আছে সেটা কিন্তু শো করতেছে। ওকে, আর এখানে সোয়াইপ করার জন্য আপনি বিএনবি কিছু রাখবেন, বিএনবি কিছু রাখবেন, তাহলে ফি, মানে ফি তো আপনার লাগবে, তাই না। তো এখানে দেখেন আমার বিএসডিটি আছে, এখানে বিএসডিটি আছে, আমি বিএসডি থেকে বিএনবি করব, ঠিক আছে। ফি কতটুকু কাটে আমি জানি না, বেশি কাটবে না, ওই 20-30 সেন্ট, 40 সেন্ট, 50 সেন্ট মতো কাটবে, আপনি বিএনবি ফি রাখবেন। ওকে, তো আমি জাস্ট বিএনবিটা বিএসডিটি থেকে আমার মানে বিএসডিতে আমি এখানে ডিপোজিট করেছি। আপনি এই বিএসডি থেকে আমি কী করবো, বিএনবিতে পরিণত করবো। তো আমি এখানে $100 দিয়ে করতেছি, আপনার চাইলে আপনি $10, $5, $6 পর্যন্ত করতে পারেন, এমন কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন নেই যে আপনাকে মিনিমাম $6, $10 করতে হবে, ঠিক আছে। আমি এখানে $100 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ বাটন, যে সোয়াইপ বাটনে ক্লিক করে দেবো, এরপর দেখতে পাচ্ছেন যে কনফার্ম সোয়াইপ। তো এরপরে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবো, এখানে প্রাইসটা কম বেশি হচ্ছে, এই জন্য এরপরে কনফার্ম সোয়াইপে ক্লিক করে দিব। ওকে, তো কনফার্ম সোয়াইপটা কিন্তু হবে না, কী জন্য হবে না, আপনাকে এই যে থ্রিটোর লাইনে ক্লিক করে দিয়ে আপনাকে মেটামাক্সে অ্যাপ্রুভটা না করা পর্যন্ত। তো আমরা এখানে অ্যাপ্রুভটা করে দিচ্ছি। মেটাভার্স অ্যাপটা যারা ব্যবহার করেন নাই, তারা নতুন দেখতেছেন, এইভাবে যেভাবে করলাম সেইভাবে করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যারা জানে আগে করছে তারা কিন্তু ইজিলি বুঝতে পারবে সব বিষয়গুলো। তো যাই হোক, এইভাবে এইভাবে কাজ করতে করতে শিখতে হবে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এখানে কনফার্ম সোয়াইপ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের একদম সাকসেসফুলি সোয়াইপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে ক্লোজ বাটনে ক্লিক করে দিব, ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু দেখেন আমাদের কিন্তু সোয়াইপটা কনফার্ম হয়ে গেছে, আমাদের বিইউএসডি মানে বিইউএসডি ডলারটা কিন্তু জিরো হয়ে গেছে, এখানে বিএনবি কিন্তু চলে আসছে। ওকে, তো এইভাবে আপনাকে সোয়াইপটা করতে হবে। দেখেন আমাদের কিন্তু, আমি যদি এখন ট্র্যাশ ওয়ালেটে যাই, আমি যদি ট্র্যাশ ওয়ালেটে যাই তাহলে আপনি সেই জিনিসটা দেখতে পাবেন। এখানেই দেখতে পাচ্ছেন এইটা ফেক টোকেনটা খালি সামনে শো করতেছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু এখানে বিইউএসডি কিন্তু চলে আসছে $107। ওকে, এখানে আমি আরেকটা সোয়াইপ করবো, আমি কী করবো, বিএনবি থেকে বিএসডি নিব। আমি কী করবো, যেটা দিয়ে যেটা নিব সেটা আমরা কিন্তু উপরে রাখবো। আমি কিন্তু বিএসডি থেকে কোথায় কী করছি, বিএনবিতে কনভার্ট করছি, এই জন্য আমি বিএনবিটা নিচে দিছি। এখন আমি কী করবো, বিএনবি থেকে বিএসডি নিব, এই জন্য আমি বিএনবিটা উপরে দিব। জাস্ট কেউ এটা এই মাঝখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি উপর নিচ করতে পারবেন। আমি বিএনবিটা উপরে দিলাম, এরপর নিচে দেখতে পাচ্ছেন আমি বিএসডি দিলাম, ঠিক আছে। এরপর আমি অ্যামাউন্টটা এখানে উঠিয়ে দিব। ওকে, তো এখানে সম্পূর্ণ অ্যামাউন্টটা চলে আসবে, আপনি এখানে আগে ইয়া করে নেবেন, মানে ডেস্কটপ মোড করলে সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে।
আচ্ছা আমি এখানে ডেস্কটপ মোড করলাম, দেখার পর আমি এখানে বিএনবিটা উঠিয়ে দিচ্ছি 0.99 বিএনবি থেকে আমি বিউজি নিব 53.53 MB, ঠিক আছে, সরি $53। এরপর সোয়াইপ বাটনে ক্লিক করে দিব, মেটামাক্সে আমাদেরকে প্রকার মতো কনফার্ম সোয়াইপে ক্লিক করে দিব, এরপর মেটামাক্সে আমাদের কনফার্মেশন যাবে, জাস্ট আমরা এখানটাকে অ্যাপ্রুভ করে দিব বা কানেক্ট করে দিব। ওকে, এখানে আমাদের দেখে কি আসে, তো কনফার্ম করে দিলাম, কনফার্ম অ্যাপ্রুভ একই। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু কনফার্ম সাকসেসফুলি হেল লোডিং নিচ্ছে, আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে আরও স্পিড হবে। তারপর জাস্ট আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে সোয়াইপ। এই যে আমি সোয়াইপ করলাম, ইন ফিউচারে যদি তাদের নিজস্ব কোনো টোকেন ইয়ারড্রপ আসে, তারা যদি কন্ডিশন দেয় যে 2021 সালে যারা সোয়াইপ করেছিল বা 2022 সালের আগে যারা সোয়াইপ করেছিল ডিসেম্বর মাসে নভেম্বর মাসে, তারা এই অফারের জন্য এলিজিবল, তখন কিন্তু আমি হতে পারবো। এই জন্য আমি এই অফারটা মিস করলাম না, আমি জয়েন করলাম। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে অনায়াসে জয়েন করতে পারেন, কেউ মিস করবেন না, সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যাদের বিএনবি লাগে আমাদেরকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো বিএনবি সবসময় ওয়ালেটে রাখি না, কারণ দাম কম বেশি করে, খুবই দাম কম হয়, মানে দাম কমে যায়, এই জন্য আমি বিএনবি রাখি না, $10-12 রাখি, ওইটা শুধু আমার জন্যই রাখি। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো আর্নিং ইন্টারেস্টিং ভিডিওতে।